ম্যাথ স্কুলে স্বাগতম। আজ আমরা শিখব নবম দশম শ্রেণীর মাধ্যমিক গণিত বইয়ের অধ্যায় চার সূচক ও লগারিদম অনুশীলনী 4.3 এর সম্পূর্ণ সমাধান। এখানে গাণিতিক সমস্যাগুলোর সমাধান সম্পূর্ণ নির্ভুল এবং সবচেয়ে সহজ পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এছাড়া অধ্যায়টির শিক্ষণফলের উপর আলাদা টিউটোরিয়াল তৈরি করা হয়েছে। ম্যাথ স্কুল গণিতকে সহজ, সরল ও আকর্ষণীয়ভাবে তুলে ধরার জন্য পর্যায়ক্রমে সকল শ্রেণীর জন্য টিউটোরিয়াল তৈরি করে যাচ্ছে। সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। প্রথমেই আসি অনুশীলনী সমস্যা সমাধানে। প্রশ্ন এক, কোন শর্তে a^0 = 1? শূন্য ছাড়া অন্য যে কোনো সংখ্যার পাওয়ার বা ঘাত শূন্য হলে তার মান 1 হবে, অর্থাৎ 5^0 = 1, 1^0 = 1, আবার -2^0 = 1। শুধুমাত্র 0^0 এর মান নির্ণয় করা যায় না, অর্থাৎ শূন্য ব্যতীত অন্য যে কোনো সংখ্যার পাওয়ার 0 হলে এর মান 1 হয়। প্রশ্ন 2, (3^5)^(5) এর মান নিচের কোনটি? আমরা জানি (3^5) = 5^1/3, আর এখানে দুইটি ফাইভের পাওয়ারই 1/3, অতএব এক্ষেত্রে আমরা পাওয়ার কমন নিতে পারি। তাহলে আমরা পাই 25^1/3, যাকে লেখা যায় (3^25). আবার আমরা যদি অন্যভাবে চিন্তা করি, দুটি সংখ্যার উপরে একই রুট থাকলে সংখ্যা দুটি গুণ করা যায়, এক্ষেত্রে 5^3, আবার অপর 5^3, অতএব আমরা সংখ্যা দুটি গুণ করে দিতে পারি। তাহলে আমরা পাই (3^25)। প্রশ্ন 3, কোন শর্তে (a^log)^(a) = 1? শুধুমাত্র ধনাত্মক সংখ্যারই লগের মান নির্ণয় করা যায়, অর্থাৎ যে সংখ্যার লগের মান নির্ণয় করব তা অবশ্যই 0 অপেক্ষা বড় হতে হবে। আবার আমরা জানি লগের বেস কখনও ঋণাত্মক 0 বা 1 হতে পারে না, অর্থাৎ 1 ব্যতীত সকল ধনাত্মক সংখ্যা লগের বেস হতে পারে, অতএব লগের বেসের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে (a>0) এবং (a≠1)। প্রশ্ন 4, (x^log)^(4) = 2 হলে x এর মান কত? এক্ষেত্রে আমরা সমীকরণটি লগ মুক্ত করতে আমরা লগের বিপরীত অর্থাৎ সূচক নেব, অর্থাৎ সমীকরণটির বামপক্ষ এবং ডানপক্ষ উভয়কে x এর পাওয়ার হিসাবে সূচিত করব। তাহলে আমরা পাই (x^log)^(x^2)^(x^2)^2). এখন সূচক আর লগ যেহেতু পরস্পর বিপরীত, অতএব আমরা (x)log(x) বাদ দিতে পারি। তাহলে আমরা পাই (4)^(x^2), যা থেকে x এর মান পাওয়া যায় (+-2). কিন্তু এখানে x হচ্ছে লগের বেস, আর লগের বেস কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব (x)^2). প্রশ্ন 5, একটি সংখ্যাকে (a)(10^n) আকারে লেখার জন্য শর্ত কোনটি? কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হলে দশমিকের আগে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকবে, যেমন (1)(10^5), (6.53)(10^-3). এখানে অপশন কতে বলা হয়েছে এ এর মান 1 চেয়ে বড় এবং 10 চেয়ে ছোট, অর্থাৎ এক্ষেত্রে এ এর মান 1 হতে পারে, অতএব অপশন ক সঠিক নয়। অপশন খতে বলা হয়েছে এ 1 এর সমান বা বড় এবং 10 এর সমান বা ছোট, কিন্তু এ এর মান 10 হতে পারে না, অতএব অপশন খ সঠিক নয়। অপশন গতে বলা হয়েছে এ এর মান 1 এর চেয়ে ছোট বা সমান এবং 10 এর চেয়ে ছোট, যা সঠিক, অতএব সঠিক উত্তর অপশন গ। প্রশ্ন 6, (a>0)(b>0)\(a≠1)\(b≠1) হলে (a^log)^(b\log)\(a)=1। সঠিক, আমরা জানি (a^log)^(1)\(b\log)\(a), যা ক্রস গুণ করে আমরা পাই (a^log)^(b\log)\(a)=1। 2, (log)(m^r)\(m\log)\r সঠিক নয়, কারণ আমরা সূত্র 9 থেকে জানি যে সংখ্যাটি লগের মান নির্ণয় করব তার পাওয়ার লগের পূর্বে গুণ আকারে লেখা যায়,
অতএব এক্ষেত্রে আর কে লগের পূর্বে গুণ আকারে লেখা যাবে এম কে নয়। তিন, এ বেস্ট লগ কিউবিক রুট অফ এ রুট ওভার এ ইকুয়াল টু 5/6, যা সঠিক কারণ রাশিটিকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কিউবিক রুট অফ এ কে আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার 1/3, আবার রুট ওভার এ কে লিখতে পারি এ টু দি পাওয়ার 1/2। যেহেতু দুইটিরই বেস সমান অর্থাৎ এ, এক্ষেত্রে পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে আমরা পাই এ বেস্ট লগ এ টু দি পাওয়ার 5/6। আবার আমরা জানি যে সংখ্যাটি লগের মান নির্ণয় করব তার পাওয়ার লগের পূর্বে গুণ আকারে লেখা যায়, অতএব এক্ষেত্রে আমরা 5/6 লগের পূর্বে গুণ আকারে লিখব, তাহলে আমরা পাই 5/6 এ বেস্ট লগ এ। আবার আমরা জানি লগের বেস এবং যে সংখ্যাটি লগের মান নির্ণয় করব তার সমান হলে মান 1 হয়ে যায়, অতএব এ বেস্ট লগ এ এর মান 1, যা থেকে পাই রাশিটির মান 5/6। প্রশ্ন 7, 0.0035 এর সাধারণ লগের পূর্ণক কত? কোনো সংখ্যার সাধারণ লগের পূর্ণক বা অংশক নির্ণয়ের ক্ষেত্রে আমরা ওই সংখ্যাটিকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব, আর বৈজ্ঞানিক আকারে প্রকাশের ক্ষেত্রে দশমিকের পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে, অতএব এক্ষেত্রে দশমিক বিন্দুকে তিন গড় ডানে নিতে হবে, তাহলে আমরা পাই 3.5। যেহেতু আমরা তিন গড় ডানে নিয়েছি তাই এক্ষেত্রে ব্যালেন্স করতে 10^-3 গুণ করতে হবে। আর কোনো সংখ্যাকে যদি বৈজ্ঞানিক আকারে প্রকাশ করা হয় সেক্ষেত্রে 10 উপরে যে পাওয়ার থাকবে তাই হচ্ছে সাধারণ লগের পূর্ণক, এক্ষেত্রে পাওয়ার -3। এখন -3-এর মাইনাস চিহ্নটি 3-এর উপর উঠিয়ে দিয়ে লেখা যায় 3 বার। .0225 সংখ্যাটি বিবেচনা করে 8-10 প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 8, সংখ্যাটির এ টু দি পাওয়ার এন আকার নিচের কোনটি? এখানে 0.0225 এর বর্গমূল হচ্ছে 0.15, অর্থাৎ আমরা লিখতে পারি 0.0225 ইকুয়াল টু 0.15 এর স্কোয়ার। প্রশ্ন 9, সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি? আমরা জানি কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপে দশমিকের পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে, অতএব এক্ষেত্রে দশমিককে আমাদেরকে 2 গড় ডানে নিতে হবে, তাহলে আমরা পাই 2.25। যেহেতু আমরা দশমিককে 2 গড় ডানে নিয়েছি অতএব আমাদেরকে ব্যালেন্স করতে 10^-2 গুণ করতে হবে, তাহলে 2.25×10^-2 সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ। প্রশ্ন 10, সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক কত? আমরা জানি কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে 10-এর যে পাওয়ার তাই হচ্ছে পূর্ণক, এক্ষেত্রে 10^-2, অতএব 0.0225 এর সাধারণ লগের পূর্ণক -2, যাকে মাইনাস চিহ্নটি 2-র উপরে উঠিয়ে দিয়ে লেখা যায় 2 বার। প্রশ্ন 11, বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো 6530। আমরা জানি কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশের ক্ষেত্রে দশমিক বিন্দুর পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে, অর্থাৎ এক্ষেত্রে দশমিক বিন্দুকে 3 গড় বামে নিতে হবে, তাহলে আমরা পাই 6.530। এখন দশমিক বিন্দুকে যে কয়গড় বামে নিব 10^ তত দিব, আবার দশমিক বিন্দুকে যে কয়বার ডানে নেব 10^ মাইনাস তত দিব, এক্ষেত্রে 3 গড় বামে নেওয়া হয়েছে, অতএব 10^ হবে 3। অতএব সংখ্যাটির বৈজ্ঞানিক রূপে প্রকাশ 6.53×10^3। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো 60.831। কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপে দশমিকের পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে, অতএব এক্ষেত্রে আমাদেরকে দশমিক বিন্দুটিকে 1 গড় বামে নিতে হবে, তাহলে আমরা পাই 6.0831। যেহেতু আমরা 1 গড় বামে নিয়েছি এক্ষেত্রে সংখ্যাটির মান কমে গেছে, অতএব ব্যালেন্স করতে 10^ আমরা 1 দিব, অর্থাৎ দশমিক বিন্দুকে যে কয় গড় বামে নিব 10^ তত হবে। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো 0.0002
কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপে দশমিক সংখ্যার পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে, অতএব এক্ষেত্রে দশমিক বিন্দুটিকে আমাদেরকে চার গড় ডানে নিতে হবে, তাহলে আমরা পাই 2.45। যেহেতু আমরা চার গড় ডানে নিয়েছি, অতএব 10 এর পাওয়ার হবে -4, কারণ দশমিক বিন্দু ডানে নিলে সংখ্যাটির মান বৃদ্ধি পায়, এক্ষেত্রে 10 এর ঋণাত্মক পাওয়ার দিয়ে ব্যালেন্স করতে হয়, আর যে কয়বার ডানে যাবে 10 এর পাওয়ার হবে ঋণাত্মক তত। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো 3750000। কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপে দশমিক বিন্দুর পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে, অর্থাৎ এক্ষেত্রে আমরা দশমিক বিন্দুকে 7 গড় বামে নেব, তাহলে আমরা পাই 3.75। যেহেতু আমরা 7 গড় ডানে নিয়েছি, অতএব আমাদেরকে ব্যালেন্স করতে 10^7 গুণ করতে হবে। বৈজ্ঞানিক রূপে প্রকাশ করো 0.00000014। কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপে দশমিক বিন্দুর পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে, অর্থাৎ এক্ষেত্রে দশমিক বিন্দুটিকে 7 গড় ডানে নিতে হবে, অতএব আমরা পাই 1.4। যেহেতু আমরা 7 গড় ডানে নিয়েছি, সেক্ষেত্রে সংখ্যাটির মান অনেক বৃদ্ধি পেয়েছে, তাই ব্যালেন্স করতে আমরা 10^-7 গুণ করব, অর্থাৎ সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ 1.4×10^-7। প্রশ্ন 12, সাধারণ দশমিক রূপে প্রকাশ করো। সাধারণ দশমিক রূপে প্রকাশ করো 10^5। 10^5 কে আমরা লিখতে পারি 1×10^5। এখন কোনো সংখ্যাকে যদি 10 এর ধনাত্মক পাওয়ার গুণ করি, তাহলে দশমিক বিন্দু ডানে চলে যায়, এক্ষেত্রে আমরা 10^5 গুণ করব, অতএব দশমিক বিন্দু 5 গড় ডানে চলে যাবে, তাহলে আমরা পাই 100,000। সাধারণ দশমিক রূপে প্রকাশ করো 10^-5। 10^-5 কে আমরা লিখতে পারি 1×10^-5। কোনো সংখ্যার সাথে যদি 10 এর ঋণাত্মক পাওয়ার গুণ করা হয়, তাহলে দশমিক বিন্দু বামে চলে যায়, এক্ষেত্রে সংখ্যাটির পূর্বে আমরা 0 নিতে পারি, তাহলে সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হবে না, এক্ষেত্রে 10^-5 গুণ করা হচ্ছে, অতএব দশমিক বিন্দু 5 গড় বামে চলে যাবে, তাহলে আমরা পাই 0.00001। সাধারণ দশমিক রূপে প্রকাশ করো 2.53×10^4। কোনো সংখ্যার সাথে 10 এর ধনাত্মক পাওয়ার গুণ করলে দশমিক বিন্দু ডানে চলে যায়, এক্ষেত্রে সংখ্যাটির পরে 0 নিতে পারি, তাহলে সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হবে না, 2.53 সাথে 10^4 গুণ হচ্ছে, অতএব দশমিক বিন্দু 4 গড় ডানে চলে যাবে, তাহলে আমরা পাই 25,300। সাধারণ দশমিক রূপে প্রকাশ করো 9.813×10^-3। কোনো সংখ্যার সাথে 10 এর ঋণাত্মক পাওয়ার গুণ করলে দশমিক বিন্দু বামে চলে যায়, এক্ষেত্রে 10^-3 গুণ করা হচ্ছে, অতএব দশমিক বিন্দু 3 গড় বামে চলে যাবে। এখানে 9 এর পূর্বে কোনো সার্থক ডিজিট না থাকায় আমরা 0 নিতে পারি, সেক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না, অতএব আমরা পাই 0.009813। সাধারণ দশমিক রূপে প্রকাশ করো 3.12×10^-5। কোনো সংখ্যার সাথে 10 এর ঋণাত্মক পাওয়ার গুণ করলে দশমিক বিন্দু বামে চলে যায়, এক্ষেত্রে 10^5 গুণ করা হচ্ছে, অতএব দশমিক বিন্দু 5 গড় বামে চলে যাবে, অতএব আমরা পাই 0.00003012। প্রশ্ন 13, নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক বের করো। লগের পূর্ণক নির্ণয় 4820। লগের পূর্ণক ও অংশক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে সংখ্যাটিকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব, আর কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশে দশমিকের পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে, অতএব এক্ষেত্রে আমরা দশমিক বিন্দু 3 গড় বামে নেব, তাহলে আমরা পাই 4.825। যেহেতু দশমিক বিন্দু 3 গড় বামে নেওয়া হয়েছে, অতএব ব্যালেন্স করতে 10^3 গুণ করতে হবে, তাহলে আমরা পাই
4.820 × 10³। আর কোনো সংখ্যাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা হয় তাহলে সংখ্যাটির 10^10 হচ্ছে লগের পূর্ণক। এক্ষেত্রে 10^3, অতএব সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক 3। লগের পূর্ণক নির্ণয় করো 72.245। কোনো সংখ্যার লগের পূর্ণক বা অংশক নির্ণয়ের ক্ষেত্রে সংখ্যাটিকে প্রথমে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে হয়, আর বৈজ্ঞানিক রূপে প্রকাশের ক্ষেত্রে দশমিকের পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে। এক্ষেত্রে আমরা দশমিক বিন্দুকে এক গড় বামে নেব, তাহলে আমরা পাই 7.2245। যেহেতু এক গড় বামে নিয়েছি অতএব আমাদেরকে ব্যালেন্স করতে 10^1 নিতে হবে। আর কোনো সংখ্যাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা হয় তাহলে 10^10 হলো সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক, অতএব এক্ষেত্রে পূর্ণক 1। লগের পূর্ণক নির্ণয় করো 1.734। লগের পূর্ণক অংশক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে সংখ্যাটিকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। আর কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশে দশমিকের পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে। এক্ষেত্রে যেহেতু দশমিকের পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক আছে, অতএব এক্ষেত্রে আমরা যদি সংখ্যাটিকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করি তাহলে শুধু 10^0 গুণ করব। কোনো সংখ্যার পাওয়ার 0 মানে 1, অর্থাৎ 10^0 = 1, অর্থাৎ এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। আর কোনো সংখ্যাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা হয় তাহলে সংখ্যাটির 10^10 হচ্ছে লগের পূর্ণক, অতএব সংখ্যাটির লগের পূর্ণক 0। লগের পূর্ণক নির্ণয় করো 0.045। লগের পূর্ণক অংশক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে সংখ্যাটিকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। আর কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশে দশমিকের পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে। এক্ষেত্রে সংখ্যাটিকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে আমাদেরকে দশমিক বিন্দুকে 2 গড় ডানে নিতে হবে, তাহলে আমরা পাই 4.5। যেহেতু আমরা 2 গড় ডানে নিয়েছি তাই এক্ষেত্রে ব্যালেন্স করতে আমরা 10^ নিব -2, অতএব সংখ্যাটির বৈজ্ঞানিক রূপ 4.5 × 10^-2। আর কোনো সংখ্যাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা হয় তাহলে সংখ্যাটির 10^10 হচ্ছে লগের পূর্ণক, অতএব সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক -2, যার মাইনাস চিহ্নটি 2-র উপর উঠিয়ে দিয়ে লেখা যায় 2 বার। লগের পূর্ণক নির্ণয় করো 0.00036। লগের পূর্ণক অংশক নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে সংখ্যাটিকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। আর কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপে প্রকাশে দশমিকের পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে। এক্ষেত্রে সংখ্যাটিকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে দশমিক বিন্দুকে আমরা 5 গড় ডানে নিব, তাহলে আমরা পাই 3.6। যেহেতু আমরা 5 গড় ডানে নিয়েছি অতএব আমরা ব্যালেন্স করতে গুণ করব 10^-5। আর কোনো সংখ্যাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা হয় তাহলে সংখ্যাটির 10^10 হচ্ছে লগের পূর্ণক, অতএব সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক -5, যার মাইনাস চিহ্নটি 5-এর উপরে উঠিয়ে দিয়ে আমরা লিখতে পারি 5 বার। প্রশ্ন 14, ক্যালকুলেটর ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো। সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় 27। কোনো সংখ্যার লগের পূর্ণক ও অংশক নির্ণয়ের ক্ষেত্রে সংখ্যাটিকে প্রথমে আমরা বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। 27কে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার ক্ষেত্রে আমরা দশমিক বিন্দু 1 গড় বামে নিব, তাহলে আমরা পাই 2.7। যেহেতু আমরা দশমিক বিন্দুকে 1 গড় বামে নিয়েছি অতএব ব্যালেন্স করতে 10^1 গুণ করব। আর আমরা জানি কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে 10^10 হলো ওই সংখ্যাটির লগের পূর্ণক, অতএব এক্ষেত্রে পূর্ণক 1, এবং অংশক হলো 10-এর পূর্বে যে সংখ্যাটি আছে তার সাধারণ লগের মান। এখন ক্যালকুলেটর ব্যবহার করে 2.7 এর লগের মান নির্ণয় করব, তাহলে আমরা পাই 0.43136। সাধারণ লগের পূর্ণক অংশক নির্ণয় করো 63.147। এক্ষেত্রে সংখ্যাটিকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার জন্য দশমিক বিন্দুকে 1 গড় বামে নিব, তাহলে আমরা পাই 6.3147। যেহেতু আমরা 1 গড় বামে নিয়েছি সেহেতু ব্যালেন্স করতে 10^1 গুণ করব।
আমরা জানি কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে 10 এর পাওয়ার হচ্ছে সংখ্যাটির লগের পূর্ণক, অতএব এক্ষেত্রে পূর্ণক 1 এবং অংশক হচ্ছে 10 এর পূর্বে যে সংখ্যাটি আছে তার লগের মান। এখন ক্যালকুলেটর ব্যবহার করে আমরা 6.3147 এর লগের মান নির্ণয় করব, তাহলে আমরা পাই 0.80035 যা অংশক। সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো 1.405। কোনো সংখ্যাকে সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয়ের ক্ষেত্রে সংখ্যাটিকে প্রথমে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব, আর কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপে দশমিকের পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে, এক্ষেত্রে দশমিকের পূর্বে একটি সার্থক অঙ্ক আছে, তার মানে সংখ্যাটিকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করার ক্ষেত্রে শুধু 10^0 গুণ করলেই হবে। যেহেতু 10^0 = 1, অতএব এক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না। আর আমরা জানি কোনো সংখ্যার সাধারণ লগের পূর্ণক হচ্ছে সংখ্যাটিকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা হয় তাহলে 10^0, এক্ষেত্রে 10^0, অতএব পূর্ণক 0, আর অংশক হচ্ছে 10^0 যে সংখ্যাটি আছে তার লগের মান। এক্ষেত্রে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে 1.405 এর লগের মান নির্ণয় করব, তাহলে পাই 0.14767 যা অংশক। সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো 0.0456। কোনো সংখ্যাকে সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয়ের ক্ষেত্রে সংখ্যাটিকে প্রথমে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব, আর কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপে দশমিকের পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে, এক্ষেত্রে আমরা দশমিক বিন্দু 2 গড় ডানে নেব, তাহলে আমরা পাই 4.56। যেহেতু আমরা দশমিক বিন্দু 2 গড় ডানে নিয়েছি, অতএব ব্যালেন্স করতে আমাদেরকে 10^-2 গুণ করতে হবে, অতএব সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক -2, যার -3টি 2-র উপরে উঠিয়ে দিয়ে আমরা লিখতে পারি 2 বার। লগের অংশক হচ্ছে 10 এর পূর্বে যে সংখ্যাটি আছে তার লগের মান। এখন ক্যালকুলেটর ব্যবহার করে 4.56 এর লগের মান নির্ণয় করব, তাহলে আমরা পাই 0.65896 যা অংশক। সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো 0.000673। কোনো সংখ্যাকে সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয়ের ক্ষেত্রে সংখ্যাটিকে প্রথমে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করব, আর কোনো সংখ্যার বৈজ্ঞানিক রূপে দশমিকের পূর্বে শুধুমাত্র একটি সার্থক অঙ্ক থাকে, এক্ষেত্রে সংখ্যাটিকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করতে দশমিক বিন্দুকে আমরা 4 গড় ডানে নেব, তাহলে আমরা পাই 6.73। আর আমরা জানি দশমিক বিন্দু ডানে নিলে ব্যালেন্স করতে 10 এর ঋণাত্মক পাওয়ার গুণ করতে হয়, আর বামে নিলে ব্যালেন্স করতে 10 এর ধনাত্মক পাওয়ার গুণ করতে হয়, এক্ষেত্রে আমরা গুণ করব 10^-4। অতএব সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক -4, যার -3টি 4-এ উপরে উঠিয়ে দিয়ে আমরা লিখতে পারি 4 বার, এবং অংশক হবে 10 এর পূর্বে যে সংখ্যাটি আছে তার লগের মান। এখন আমরা ক্যালকুলেটর ব্যবহার করে 6.73 এর লগের মান নির্ণয় করব, তাহলে আমরা পাই 0.82802 যা অংশক। প্রশ্ন 15, গুণফলের বা ভাগফলের সাধারণ লগ নির্ণয় করো। গুণফলের সাধারণ লগ নির্ণয় 5.34×8.7। আমরা জানি দুটি সংখ্যার গুণফলের লগ আলাদা আলাদাভাবে এদের লগের যোগফলের সমান, অতএব আমরা লগ 5.34×8.7 লিখতে পারি লগ 5.34+লগ 8.7। এখন ক্যালকুলেটর ব্যবহার করে 5.34 এর লগের মান পাই 0.72754 এবং 8.7 এর লগের মান পাই 0.93952। সংখ্যা দুটি যোগ করে আমরা পাই 1.66706, যার 1 হচ্ছে লগের পূর্ণক এবং 0.66706 হচ্ছে লগের অংশক। গুণফলের সাধারণ লগ নির্ণয় করো 0.79×0.56। আমরা জানি দুটি সংখ্যার গুণফলের লগ আলাদা আলাদাভাবে এদের লগের যোগফলের সমান, অতএব আমরা লগ 0.79×0.56 লিখতে পারি লগ 0.79+লগ 0.56। এখন ক্যালকুলেটর ব্যবহার করে 0.79 এর লগের মান পাই -0.10237 এবং 0.56 এর লগের মান পাই
-0.25181, যা যোগ করে আমরা পাই -0.35418। এখন সংখ্যাটিকে লগের অংশক এবং পূর্ণক আকারে প্রকাশ করব। যেহেতু লগের অংশক কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব একে আমরা ধনাত্মক করব। সংখ্যাটিকে যদি আমরা 1 থেকে বিয়োগ করি তাহলে এই সংখ্যাটি ধনাত্মক হবে। যেহেতু আমরা 1 থেকে বিয়োগ করব, সেহেতু ব্যালেন্স করতে আবার -1 নিতে হবে। অতএব আমরা লিখতে পারি -1 + 1 -0.35418। এখন -1 এর মাইনাস চিহ্নটি 1 এর উপরে উঠিয়ে দিয়ে আমরা লিখতে পারি 1 বার, এবং 1 থেকে 0.35418 যদি বিয়োগ করি তাহলে পাই 0.64582, যা থেকে পাই 1 বার .64582। এখানে লগের পূর্ণক হচ্ছে 1 বার বা -1, এবং লগের অংশক হচ্ছে .64582। ভাগফলের সাধারণ লগ নির্ণয় করো, 22.2642 / 3.42। আমরা জানি দুইটি সংখ্যার ভাগফলের লগ আলাদা আলাদাভাবে এদের বিয়োগফলের লগের সমান। অতএব আমরা লগ 22.2642 / 3.42 লিখতে পারি লগ 22.2642 - লগ 3.42। এখন ক্যালকুলেটর ব্যবহার করে 22.2642 এর লগের মান পাই 1.34761, এবং 3.42 এর লগের মান পাই 0.53403, যা থেকে আমরা পাই 0.81358। এখানে সংখ্যাটির লগের পূর্ণক 0 এবং অংশক .81358। ভাগফলের সাধারণ লগ নির্ণয় 0.19926 / 32.4। আমরা জানি দুটি সংখ্যার ভাগফলের লগ এদের আলাদা আলাদাভাবে লগের বিয়োগফলের সমান। অতএব আমরা লিখতে পারি লগ 0.19926 - লগ 32.4। এখন ক্যালকুলেটর ব্যবহার করে 0.19926 এর লগের মান পাই -0.70058, এবং 32.4 এর লগের মান পাই 1.51055, যা থেকে আমরা পাই -2.21113। এখন সংখ্যাটিকে আমরা লগের পূর্ণক এবং অংশক আকারে প্রকাশ করব। যেহেতু লগের অংশ কখনো ঋণাত্মক হতে পারে না, অতএব আমরা সংখ্যাটিকে ধনাত্মক করব। এক্ষেত্রে আমরা সংখ্যাটিকে যদি 3 থেকে মাইনাস করি তাহলে ধনাত্মক হবে। অতএব আমরা লিখব -3 + 3 - 2.21113। যেহেতু এক্ষেত্রে আমরা -3 ও +3 নিয়েছি, অতএব সংখ্যাটির মানের কোনো পরিবর্তন হয় নাই। এখন -3 এর মাইনাস চিহ্নটি 3 এর উপরে উঠিয়ে দিয়ে আমরা লিখতে পারি 3 বার, এবং 3 থেকে 2.21113 বিয়োগ করলে আমরা পাই 0.78887, যা থেকে পাই 3 বার .78887, যেখানে লগের পূর্ণক 3 বার বা -3, এবং লগের অংশক .78887। প্রশ্ন 16। যদি লগ 2 = 0.30103, লগ 3 = 0.47712, এবং লগ 7 = 0.84510 হয়, তবে লগ 9 এর মান নির্ণয় করো। আমরা লগ 9 এর 9 কে লিখতে পারি 3 স্কোয়ার। আবার সূত্র 9 থেকে আমরা জানি যে সংখ্যার লগের মান নির্ণয় করব তার পাওয়ার সংখ্যাটির পূর্বে গুণ আকারে লেখা যায়। অতএব আমরা লিখব 2 log 3। যেহেতু লগ 3 এর মান এখানে দেয়া আছে, অতএব আমরা লগ 3 এর মান বসাবো 0.47712, যা 2 এর সাথে গুণ করে আমরা পাই 0.95424। যদি লগ 2 = 0.30103, লগ 3 = 0.47712, এবং লগ 7 = 0.84510 হয়, তবে লগ 28 এর মান নির্ণয় করো। 28 কে আমরা লিখতে পারি 2 × 2 × 7। যেহেতু কতগুলো সংখ্যার গুণফলের লগ এদের আলাদা আলাদাভাবে লগের যোগফলের সমান, অতএব লগ 2 × 2 × 7 কে আমরা লিখতে পারি log 2 + log 2 + log 7। এখানে দেওয়া আছে লগ 2 এর মান 0.30103, এবং লগ 7 এর মান 0.84510।
যাকে সরল করলে আমরা পাই 1.44716। যদি লগ টু ইকুয়াল টু 0.30103, লগ থ্রি ইকুয়াল টু 0.47712 এবং লগ সেভেন ইকুয়াল টু 0.84510 হয়, তবে লগ 42 এর মান নির্ণয় করো। এখানে 42 কে আমরা লিখতে পারি লগ 2×2×7। যেহেতু কতগুলো সংখ্যার গুণফলের লগ, এদের আলাদা আলাদাভাবে লগের যোগফলের সমান, অতএব লগ 2×3×7কে আমরা লিখতে পারি লগ 2+লগ 3+লগ 7। এখন প্রশ্ন থেকে লগ 2, লগ 3 এবং লগ 7 এর মান বসাবো, তাহলে আমরা পাই 0.30103+0.47712+0.84510, যা যোগ করে আমরা পাই 1.62325। প্রশ্ন 17। দেয়া আছে x=1000 এবং y=0.0625। এক্স কে a^n, b^n আকারে প্রকাশ করো, যেখানে a ও b মৌলিক সংখ্যা। দেয়া আছে x=1000। এখন 1000 কে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে আমরা পাই 2×2×2×5×5×5, যাকে লেখা যায় 2³×5³, অর্থাৎ যার মান 2³×5³। খ, এক্স ও ওয়াই এর গুণফলকে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করো। এখানে x=1000 এবং y=0.0625। এখন xy=1000×0.0625, যা থেকে পাই 62.5। এখন আমরা সংখ্যাটিকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করব। আমরা জানি কোনো সংখ্যাকে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করলে এর দশমিকের পূর্বে একটি মাত্র সার্থক অঙ্ক থাকে, অতএব এক্ষেত্রে আমরা দশমিক বিন্দুকে এক গড় বামে নেব, তাহলে আমরা পাই 6.25। যেহেতু আমরা এক গড় বামে নিয়েছি, অতএব ব্যালেন্স করতে আমরা 10^1 গুণ করব, অতএব এক্স ও ওয়াই এর গুণফলের বৈজ্ঞানিক আকারে প্রকাশ 6.25×10^1। গ, এক্স ওয়াই এর সাধারণ লগের পূর্ণক ও অংশক নির্ণয় করো। প্রশ্ন খতে আমরা এক্স ওয়াই কে বৈজ্ঞানিক রূপে প্রকাশ করছি, অর্থাৎ খ থেকে আমরা পাই xy=6.25×10^1। আমরা জানি কোনো সংখ্যাকে যদি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করা হয়, তাহলে 10^10 হচ্ছে ওই সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক, এক্ষেত্রে 10^1, অতএব এক্স ওয়াই এর সাধারণ লগের পূর্ণক 1। আর অংশক হচ্ছে 10 পূর্বে যে সংখ্যাটি আছে তার লগের মান, অতএব অংশক log 6.25। এখন ক্যালকুলেটর ব্যবহার করে 6.25 এর সাধারণ লগের মান পাই 0.79588। অতএব সংখ্যাটির সাধারণ লগের পূর্ণক 1 এবং অংশক 0.79588।